থিওরিজ অফ ইভলিউশন। ইভলিউশনের মেকানিজম এক্সপ্লেইন করিবর কারণে চারিটা থিওরি আছে। এই থিওরি কেটা হৈছে লেমার্কিজম, ডারউইনিজম, ডিভ্রাইস থিওরি অফ মিউটেশন আর মডার্ন কনসেপ্ট অফ ইভলিউশন অর মডার্ন সিনথেটিক থিওরি। প্রথমতে আমি লেমার্কিজম এক্সপ্লেইন করি। লেমার্কিজম ইয়ার আরো একটা নাম হৈছে থিওরি অফ ইনহেরিটেন্স অফ একুয়ার্ড ক্যারেক্টার। জন বেপটিস্ট দ্য লেমার্কে তার ফেমাস বুক ফিলোসফিক জুলজিকত এই থিওরিট এক্সপ্লেইন করেছিল। এই থিওরিট মেইন চারিটা পয়েন্টের উপর বেস করে প্রপোজ করা হয়েছে। ফার্স্ট পয়েন্ট হৈছে ইন্টার্নেল ভাইটাল ফোর্স। প্রত্যেকটো অর্গেনিজিমর এটা ইন্টার্নেল টেন্ডেন্সি থাকে যার কারণে অর্গেনিজিমর গ্রোথ হয়, আর এইটোৱে হৈছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট লেমার্কিজিমর। সেকেন্ড পয়েন্ট হৈছে চেঞ্জ ইন এনভায়রনমেন্ট। যিটো এনভায়রনমেন্টাল কন্ডিশনত এটা অর্গেনিজিম সার্ভাইভ করে সেই এনভায়রনমেন্ট কেতিয়াও কনস্ট্যান্ট না থাকে, অনবরতে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসবিলাক চেঞ্জ হৈ থাকে, আর তেনেকুৱা ধরনের চেঞ্জবিলাকে অর্গেনিজিমক ডাইরেক্টলি এফেক্ট করে। থার্ড পয়েন্ট হৈছে ইউজ এন্ড ডিসইউজ অফ অর্গেন। যেতিয়া এটা এনভায়রনমেন্ট পার্মানেন্টলি চেঞ্জ হৈ যায় সেই নতুন এনভায়রনমেন্টত এডজাস্ট করিবৰ কাৰণে অর্গেনিজিমৰ বডিত কিছুমান নিড ক্রিয়েট হয়। এই নিডবিলাকে কিছুমান অর্গেনৰ ইউজ বঢ়াই দিয়ে আর কিছুমান অর্গেনৰ ইউজ কমাই দিয়ে। যিবিলাক অর্গেনৰ ইউজ বাঢ়ি যায় সেই অর্গেনবিলাকৰ গ্রোথ হয়, আর যিবিলাক অর্গেনৰ ইউজ কমি যায় সেই অর্গেনবিলাক লাহে লাহে ভেস্টিজিয়াল অর্গেনলৈ কনভার্ট হয়। লাস্ট পয়েন্টটো হল ইনহেরিটেন্স অফ একুয়ার্ড ক্যারেক্টার। যিটো ক্যারেক্টার বা যিটো অর্গেনৰ গ্রোথ বাঢ়ি গৈছে সেই বাঢ়ি যোৱা অর্গেনৰ ক্যারেক্টারটো বা সেই স্ট্রাকচারটো থ্রু রিপ্রোডাকশন নেক্সট জেনারেশনটোলৈ ট্রান্সমিট হয়, আর ইয়াকে কোৱা হয় ইনহেরিটেন্স অফ একুয়ার্ড ক্যারেক্টার বলে। ইনিশিয়ালি জিরাফ শর্ট নেকড আছিল। ইহতর মেইন সোর্স অফ ফুড আছিলে লোয়ার লেভেলত থকা গ্রিন প্ল্যান্টসবিলাক। গ্রেজুয়ালি লোয়ার লেভেলত থকা প্ল্যান্টসবিলাক নোহোৱা হৈ গল, আর ইয়াক আমি কব পাৰো চেঞ্জ ইন এনভায়রনমেন্ট বলে। এতিয়া অল্টারনেটিভ সোর্স অফ ফুডৰ এটা ইম্পর্টেন্স আহি পৰিলে জিরাফৰ লাইফ চাইকেলত। এতিয়া অল্টারনেটিভ সোর্স অফ ফুড হিসাবে একমাত্র অপশনটো হল যে ওখ গছৰ থকা প্ল্যান্টসবিলাক খাব লাগে। তার কারণে জিরাফে নিজের ফোর লিম্ব আর ডিঙিটুক স্ট্রেচ করবল ললে। ইয়াক আমি ইউজ অফ অর্গেন বলে কব পাৰো। কম্পেয়ারেটিভলি হিন্ড লিম্ব বা পিছর ঠেংকেটার স্ট্রেচিং বা ইউজটো কমি গল আর ইহত লাহে লাহে সরু হয়ে গল। ইয়াক ডিস ইউজ অফ অর্গেন বলে কব পাৰি, কিন্তু ইহত ভেস্টিজিয়াল অর্গেনলৈ কনভার্ট নহল। এনেকুৱাকে ডিঙি স্ট্রেচিং করতে করতে ফাইনালি লং নেক জিরাফৰ ডেভেলপমেন্ট হয়, আর এইটোৱে হৈছে লেমার্কিজিমৰ এক্সপ্লেনেশন। কিছুমান ড্রবেকৰ কাৰণে লেমার্কিজিম একসেপ্টেবল নহল। এই ড্রবেক্সখিনি রিমুভ করে ডারউইনে ডারউইনিজম প্রপোজ করলে। ডারউইনিজমৰ মেইন পয়েন্ট চারিটা। ফার্স্ট পয়েন্ট হৈছে ওভার প্রডাকশন। প্রত্যেকটো লিভিং অর্গেনিজিমৰ এটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে লার্জ নাম্বাৰত অফস্প্রিং প্রডাকশন করার, ইয়াক ওভার প্রডাকশন বলে কোৱা হয়। সেকেন্ড পয়েন্ট হল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। যেতিয়া ওভার প্রডাকশন হয় এটা পার্টিকুলার এরিয়ার ভিতর অফস্প্রিংর নাম্বার বাড়ি যায়, আর সেই অফস্প্রিংখিনির মাজত কিছুমান কম্পিটিশন আহি পড়ে ফুড শেল্টার বা হেবিটেটক লৈ। ইয়াকে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বলে কোৱা হয়। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স টাইপ তিনটা। এটা হৈছে ইন্টার স্পেসিফিক স্ট্রাগল বা ইন্টার স্পেসিফিক কম্পিটিশন, যত বেলেগ বেলেগ অফস্প্রিংৰ মাজত কম্পিটিশন হয়। সেকেন্ডটো হৈছে ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল বা কম্পিটিশন,
ইয়াক কম্পিটিশন সেম স্পিচিজৰ মাজত হ'ব আৰু থাৰ্ডটো হৈছে কম্পিটিশন উইথ দ্য এনভাইৰনমেণ্ট ইয়াত মেইনলি অৰ্গেনিজিমে এনভাইৰনমেণ্টেল ফেক্টৰছৰ লগত ফাইট কৰে থাৰ্ড পইণ্টটো আহিলে ভেৰিয়েশ্যন এতিয়া ডাৰউইনে কৈছে যে কেতিয়াবা অৰ্গেনিজিমৰ বডিত কিছুমান এডিশ্যনেল কেৰেক্টাৰ ছাডেনলি ডেভেলপ হ'ব পাৰে সেই তেনেকুৱা ধৰণৰ কেৰেক্টাৰছ যিবিলাক নৰ্মেল কেৰেক্টাৰ নহয় তাক কোৱা হয় ভেৰিয়েশ্যন বুলি সেই ভেৰিয়েশ্যনে অৰ্গেনিজিমটোক হেল্প কৰিব পাৰে নহ'লে অৰ্গেনিজিমটোৰ কাৰণে হাৰ্মফুল হ'ব পাৰে যদি ভেৰিয়েশ্যনটো ইউজফুল হয় তেতিয়াহ'লে তাক ক'ব পজিটিভ ভেৰিয়েশ্যন আৰু যদি ভেৰিয়েশ্যনটো অৰ্গেনিজিমৰ কাৰণে হেল্পফুল নহয় তেতিয়াহ'লে তাক ক'ব নেগেটিভ ভেৰিয়েশ্যন বুলি ষ্ট্ৰাগল ফৰ এক্সিষ্টেঞ্চত সদায় পজিটিভ ভেৰিয়েশ্যন থকা অৰ্গেনিজিমেহে প্ৰিফাৰেঞ্চ পায় যদি বডিত ভেৰিয়েশ্যনছ নাথাকে বা এডিশ্যনেল ইম্প্ৰুভ কেৰেক্টাৰছ নাথাকে তেতিয়াহ'লে ষ্ট্ৰাগল ফৰ এক্সিষ্টেঞ্চত অৰ্গেনিজিমটো ছাৰ্ভাইভ কৰিব নোৱাৰে থাৰ্ড পইণ্ট ফৰ্থ পইণ্টটো আহিলে নেচাৰেল ছিলেকশ্যন এণ্ড ছাৰ্ভাইভেল অৱ দ্য ফিটেষ্ট ইয়াত জিৰাফৰ এক্সাম্পলটোৰ কথা ক'ব পৰা যায় লেমাৰ্কে কৈছিলে যে জিৰাফৰ ডিঙি ডেভেলপ হৈছিলে বা দীঘল হৈছিলে কণ্টিনিউৱাছ ষ্ট্ৰেচিঙৰ কাৰণে ডাৰউইনে কৈছে যে সেইটো কনচেপ্ট ভুল যিখিনি শ্বৰ্ট নেক জিৰাফ আছিল তাৰ ভিতৰত কিছুমান পজিটিভ কেৰেক্টাৰ থকা জিৰাফ ডেভেলপ হৈছিলে যাৰ ডিঙিটো দীঘল আছিল বা ফ'ৰ লিম্বছবিলাক দীঘল আছিল সেইখিনি ছাডেনলি হোৱা ডেভেলপ হোৱা কেৰেক্টাৰ যেতিয়া লোৱাৰ লেভেলত থকা প্লেণ্টছ বা গ্ৰাছবিলাক নোহোৱা হৈ গ'ল সেই পজিটিভ কেৰেক্টাৰ থকা জিৰাফখিনি ছাৰ্ভাইভ কৰিলে কাৰণ সিহঁতৰ ডিঙিটো দীঘল আছিল আৰু সেইকাৰণে সিহঁতে ওখ গছৰ ডালপাত খাব পাৰিছিল বাকী যিখিনি জিৰাফৰ এই পজিটিভ ভেৰিয়েশ্যন বা কেৰেক্টাৰছ নাছিল সিহঁতে ছাৰ্ভাইভ কৰিব নোৱাৰিলে নেক্সট পইণ্টটো আহিল অৰিজিন অফ স্পেচিজ যিখিনি অৰ্গেনিজিমৰ পজিটিভ ভেৰিয়েশ্যন আছিলে আৰু যিখিনি ছাৰ্ভাইভ কৰিছিলে সিহঁতে ৰিপ্ৰডাকশ্যন কৰিছিল আৰু যিখিনি নতুন অৰ্গেনিজিম এই ৰিপ্ৰডাকশ্যনৰ কাৰণে ডেভেলপ হৈছিলে সিহঁতৰ কিছুমানৰ বডিত সেই পজিটিভ কেৰেক্টাৰছ আছিল যিখিনি পজিটিভ কেৰেক্টাৰছ থকা অফস্প্ৰিং ডেভেলপ হৈছিল সিহঁত ছাৰ্ভাইভ কৰিছিল আৰু বাকীবিলাক নোহোৱা হৈ গৈছিল আৰু এইটোৱে হৈছে ডাৰউইনিজিমৰ মেইন কনচেপ্ট